হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম বাংলাদেশের 60টি দামি নেকেড স্পোর্টস বাইক সম্পর্কে। আজকে আমরা কথা বলব বাংলাদেশের অতি প্রচলিত বাইক টিভিএস ব্র্যান্ডের অ্যাপাচি 164B এর BS6 ভার্সনকে নিয়ে। তো এই ভিডিওতে আমরা আজকে জানব অ্যাপাচি 164B BS6 ভার্সনে অ্যাপাচি 164B BS4 থেকে কি কি পরিবর্তন রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপাচি 164B BS6 ভার্সনের তিনটি মেজর চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে ইঞ্জিনে এবং দ্বিতীয়টি হচ্ছে হেডলাইটে এবং সর্বশেষ বডি গ্রাফিক্সের মধ্যে। তো প্রথমে কথা বলা যাক এর হেডলাইটের ব্যাপারে। এবার এই বাইকটির মধ্যে সম্পূর্ণভাবে নতুন করে ডিজাইন করা হয়েছে এর হেডলাইটটিকে। এবার আমরা এর হেডলাইটটি সম্পূর্ণ এলইডি হিসেবে পাবো। হেডলাইটের নিচের সেকশনে আমরা AHO লাইটটি পাবো এবং পরে হাই বিম পেয়ে যাব, এবং এতে এক্সট্রা DRL লাইট ব্যবহার করার ফলে এর সৌন্দর্যের জন্য অনেক অংশেই বেড়ে গিয়েছে। সামনের দিক থেকে আমরা এর হেডলাইটের পোর্শনটি সম্পূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবো। দ্বিতীয় পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পারবো এর গ্রাফিক্সের মধ্যে। এর গ্রাফিক্সের মধ্যে কিছুটা রেসিং ভাব দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের মধ্যেও আমরা এবার এই স্টিকার লক্ষ্য করতে পারবো। এর সাইডের প্যানেলটি যেটি আপনারা লক্ষ্য করতে পারছেন, এর পূর্বের ভার্সনে এটি পার্ট বাই পার্ট লাগানো হতো, যার কারণে এর ভাইব্রেশন কিছুটা বেশি ছিল। এই BS6 ভার্সনে এটি সম্পূর্ণ একটি পার্ট ব্যবহার করা হয়েছে, যার কারণে এর ভাইব্রেশনটা আগের থেকে অনেক তুলনামূলক কম। এর সাইড মিররে কিছুটা স্ট্রাকচারের ডিজাইন দেওয়া হয়েছে এবং পেপারের এই মিররের ভিজিবিলিটি আগের থেকেও অনেক বেশি। এতে সিট হিসেবে ডুয়েল টোন কালার ব্যবহার করা হয়েছে, যা পূর্বের ভার্সনে আমরা পাইনি। তবে এতে স্প্লিট সিট ব্যবহার করা হলে বেশ ভালো হতো। তবে RTA 204B আমরা স্প্লিট সিট দেখতে পাই। তবে 164B এবারে ডুয়েল টোন কালারটিও খুব বেশ ভালো মানিয়েছে। এতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4-স্টোক ফুল বাল্বের একটি FI ইঞ্জিন, যেটি অয়েল কুল সম্পন্ন, যেটি ইঞ্জিনটিকে খুব দ্রুত ঠান্ডা করে নেয়। তবে এই ভার্সনে আগে কার্বোরেটর অপশনও পাওয়া যেত, তবে এখন এই BS6 এ কেবল FI ভার্সনটি আপনারা পাবেন। BS6 হওয়ার ফলে এতে ইঞ্জিনের শক্তি কিছুটা কমিয়ে দেওয়ার ফলেও এর পারফরমেন্সে তেমন কোনো একটা ঘাটতি লক্ষ্য করা যায় না, বরঞ্চ এর পারফরমেন্স আগে থেকে আরো স্মুথ পাওয়া যায়। পূর্বের BS4 ইঞ্জিন থেকে এই BS6 ইঞ্জিনে 0.4 BHP কমানো হয়েছে। এখন এটি 16.2 BHP এট 8,250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.12 Nm এট 7,250 RPM, যা পূর্বের ভার্সন থেকে 0.7 Nm কম। পূর্বের বাইকটি 8,000 RPM এ বানানো হতো, এবার এতে 8,000-এর বদলে 250 এক্সট্রা করে 8,250 RPM এ বানানো হয়েছে। এই বাইকটিতে একটি নতুন ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে GTT, যেটি হচ্ছে গ্লাইড থ্রো টেকনোলজি। যখন আপনি যানজটের মধ্যে থাকবেন তখন আপনাকে বারবার ক্লাচ প্রেস করতে হয় এবং অ্যাক্সেলারেশন বাড়াতে হয়, যার ফলে এটিতে এই সিস্টেমটি দেওয়ার মাধ্যমে এখন আর আপনাকে বারবার অ্যাক্সেলারেশন প্রেস করা লাগবে না। আপনি শুধু গিয়ারে ফেলিয়ে ক্লাচটাকে হালকা করে ছাড়লে বাইকটি অটোমেটিক্যালি সামনের দিকে এগোতে থাকে, এতে কোনো রকমের অ্যাক্সেলারেশনের প্রয়োজন হবে না। এই GTT ফিচার্সটিতে আপনারা প্রথম গিয়ারে 5-10, সেকেন্ড গিয়ারে 10-12 এবং থার্ড গিয়ারে 15-20 কিলোমিটার/আওয়ারে গতিতে চালাতে পারবে। এই BS6 ভেরিয়েন্টের সবচেয়ে সুবিধা হচ্ছে এর 16% মাইলেজ বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা এখন এর মাইলেজ পাবো 45-52 কিলোমিটার/লিটার, যেটি সত্যি 160cc একটি বাইক থেকে খুব ভালো মাইলেজ বলা যায়। এই BS6 ভেরিয়েন্টে আমরা এতে ABS পেয়ে যাব এবং লক্ষ্য করা যে এর ABS ব্রেকিং সিস্টেমটি একটি কাভার দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, যাতে এতে ময়লা না ঢুকতে পারে। তবে এই বাইকটি আমাদের বাংলাদেশে এখনো আসেনি, তবে ইন্ডিয়ার বাজারে এর সিঙ্গেল ডিক্স ভার্সনটি 1,02,000-এ পাওয়া যায় এবং ডাবল ডিক্স অপশনটি 1,05,000-এ পাওয়া যায়। তবে খুব শীঘ্রই আশা করা যে এটি আমাদের বাংলাদেশের বাজারে এসে পড়বে। এই বাইকটি এই প্রাইজের মধ্যে এর কম্পিটিটর বাইকগুলোর থেকে বেশ ভালো পরিমাণ বেশি পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। সুতরাং বলাই যায় বাংলাদেশে যে সকল 160cc-র বাইকগুলো পাওয়া যায় তার থেকে সবচেয়ে ভালো রেডি পিকআপের বাইক হচ্ছে এই অ্যাপাচি 164B। সুতরাং বলাই যায় এই বাজেট সেগমেন্টের মধ্যে এই বাইকটি সবচেয়ে রেডি পিকআপের মধ্যে বেস্ট। এই বাইকটিতে FI ইঞ্জিন থাকার ফলে এতে কিক স্টার্ট পার্ট দিয়ে দেওয়া হয়েছে, এতে শুধু সেলফ স্টার্টটি রাখা হয়েছে। এবারে এই সেলফ স্টার্টটিতে আপনাকে চেপে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটি প্রেস করার মাধ্যমে আপনি এই বাইকটিকে স্টার্ট করতে পারবেন। তো চলুন এই ব্যাপারটি আমরা নিজে চোখেই দেখে নিই। আমরা
আমরা পূর্বের ভার্সনের মতো তিনটি কালারেই পেয়ে যাব, যেটি হচ্ছে রেড, ব্লু এন্ড ব্ল্যাক। তো ইন্ডিয়ার বাজারের প্রাইসের অনুযায়ী এই BS6 ভার্সনটি আমাদের দেশে আসলে 2,30,000 থেকে 50,000 মধ্যে থাকবে বলে আশা করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।